হ্যালো গাইজ, দিস ইজ আবির ফ্রম রাধুনী জংশন। সো গাইজ, দেখতে পাচ্ছেন যে আজকে আপনারা এই ভিডিওতে প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, যেটা হচ্ছে এখানে রাখা আছে ব্রেড, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এবং আপনাকে আমি দেখাই যে আজকে আমি বানাবো হচ্ছে স্যান্ডউইচ। এবং বাড়িতে যেরকম আমরা নর্মাল ওয়েতে স্যান্ডউইচ বানাই, নো স্পেশাল রেস্টুরেন্টে যেরকম বানাই সেরকম না, বা কোনো দোকানে যেরকম স্যান্ডউইচ বানাই সেরকমও না, এবং জাস্ট খুব ইজি ওয়েতে ব্যাচেলার্সদের জন্য তারা বানিয়ে নিতে পারে বাড়িতে এরকম স্যান্ডউইচ, সেরকমের উপরেই আমি একটা হচ্ছে ভিডিও দেখাবো। তাহলে শুরু করে দেওয়া যাক, আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা খুব সিম্পল ওয়েতে অথবা ইজি ওয়েতে আমরা স্যান্ডউইচ বানাতে পারি এবং বানিয়ে সেটা পরিবেশন করতে পারি। চলো, আমি এখানে ছখানা ব্রেড নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যে ব্রেডগুলো সাইজ মাঝারি সাইজের, দেখতে পাচ্ছ। আমি ছখানা ব্রেডে আমি তোমাদেরকে স্যান্ডউইচ বানানো দেখাবো, এবং এখানে আমি দুটো ডিম ইউজ করব, পোলট্রির ডিম ইউজ করব। আমি তাও রাখলাম এখানে একটা পোলট্রির ডিম আর আরেকটা পোলট্রির ডিম। সো আমাদের উপকরণে যে দুটো জিনিস লাগবে, এক হচ্ছে পাউরুটি আর ডিম। সেটা ডিমটা হবে যে কতজন আমরা খাবো সেই কোয়ান্টিটির উপর, বা কটা আমরা পাউরুটি ব্রেড বা পাউরুটি বানাচ্ছি। আর অল্প পরিমাণ আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একদম সামান্য, কারণ এখানে আমি দুজন মিলে খাবো আমরা। সো ছটা পাউরুটিতে আমরা দুজনে তিনটে তিনটে করে সার্ভ করব। আর এই সময় বলে রাখি, যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখছো বা আসছো নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলে, সো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে তাহলে প্লিজ স্কিপ করে দিও না, সাবস্ক্রাইব বাটনে হিট করো এবং নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে যখনই আমি আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তো তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, আমি ব্রেডটাকে সরিয়ে নিচ্ছি এখান থেকে, ব্রেডটাকে সরিয়ে নিচ্ছে। এবার আমরা যে কাজটা এখন আমাদের কাজ করতে হবে, যে আমরা এখানে এই পেঁয়াজের সাথে আমি যেটা দেখিয়েছিলাম এই দুটো ডিম আমরা ভালো করে মিক্স করে নেব। এবং এখানে আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব, সামান্যই, খুব একটা টাফ ইনগ্রিডিয়েন্টস না, জাস্ট অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, যদি কাঁচা লঙ্কা থাকে তো কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, বাট আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি না, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ইউজ করব। আর দুটো ডিম জাস্ট মিক্স করে নেব। সো চলো, আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। আমি দুটো ডিম দিয়ে দিলাম এর মধ্যে। এবার স্বাদ মতো আমরা নুন এর মধ্যে দিয়ে দেব। দেখতে হবে এখানে যে বেশি পরিমাণ যেন নুন না পড়ে যায়, তাহলে জিনিসটা নোনতা হয়ে যাবে। আমরা অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, সামান্য পরিমাণ আমরা লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এখানে তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। আর এই রেসিপিটা আমি জাস্ট ব্যাচেলারদের জন্য বানাচ্ছি, যারা প্রথমত চেষ্টা করতে চাও যে নতুন বাড়িতে থেকে কিছু শর্টকাট পদ্ধতিতে, জাস্ট আমরা লাঞ্চে তো আমরা খাই না, আমরা ইভিনিংয়ে যখন আমরা স্ন্যাক্স জাতীয় জিনিস খাই সেটা আমরা যাতে বানিয়ে ফেলতে পারি খুব তাড়াতাড়ি, আর সেই রকমই একটা রেসিপি। এটা একদমই সিম্পল, আমি কোনো টাফ রেসিপির মধ্যে যাচ্ছি না, যে আমাদের অনেক আমরা দেখে থাকি ইউটিউবে প্রচুর স্যান্ডউইচ, বিভিন্ন রকম স্যান্ডউইচ বানানো হয়, বাট এটা একদম সিম্পল এবং ইজি ওয়েতে স্যান্ডউইচ বানানো। সো চলো, আমাদের এখানে দেওয়া হয়ে গেছে মোটামুটি সবকটি জিনিস, আর কিছু লাগবে না, এটাকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব এবং এটাকে ভালো করে ফাটিয়ে নেব, যাতে আমরা যখন পাউরুটিগুলো ব্রেডগুলো দেবো এর মধ্যে চুবিয়ে দেবো, তাহলে যাতে আমাদের সাথে এই ডিমের সাথে ভালো করে ব্রেডটা লেগে যায়, মিক্স আপ হয়ে যায়, তাহলে স্যান্ডউইচটা আমাদের খেতে ভালো লাগবে। এবং কিছু কিছু জিনিস আছে ভিউয়ার্স,
যে খুব ইজি, বাট একদম সামান্য কিছু মশলাপাতি ইউজ হয়, বাট খেতে খুব দারুণ লাগে। আর এটা আমি আমার মতো করে স্যান্ডউইচটা বানাচ্ছি, অবশ্যই তোমরা বলো না কমেন্ট আউটে যে এর থেকেও ভালো ভালো স্যান্ডউইচ হয়। আমি অবশ্যই বলছি না যে এর থেকে ভালো হয় না, অবশ্যই হয়, বাট এটা ব্যাচেলার্সদের জন্য, যে একদম বাড়িতে থেকে খুব সিম্পল ওয়েতে যাতে তারা বানিয়ে ফেলতে পারে, যারা অনেকেই রান্না অতটা এক্সপার্ট নন বা অতটা করেন না কিন্তু খেতে চান বাড়িতে, এবং সেই রকম একটা ছোটোখাটো স্ন্যাক্স জাতীয় বলতে পারো ইভিনিং আইটেমে এটা খুব ভালো, খেতে খুব সুন্দর লাগে। আমাদের জাস্ট এখানে মিক্স হয়ে গেছে, ভালো করে আমি জাস্ট ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি যাতে একটা লেই মতো তৈরি হবে, এরপরে আমরা স্যান্ডউইচগুলোকে বানাতে আমাদের সুবিধা হবে। ব্রেডগুলো এর মধ্যে চুবিয়ে নেব আর জাস্ট ছাঁকা দিলে আমরা এটা ছেড়ে দেবো, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে একদম বাড়িতে একদম ইজি ওয়েতে কীভাবে আমরা স্যান্ডউইচ বানাতে পারি। ওকে, চলো, আমাদের এখানে হয়ে গেছে, ফাটানোটা হয়ে গেছে, আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। জাস্ট আমি তোমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য পজ নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন সেট আপটাকে ঠিক মতো তৈরি করে নেবো, ওভেনটাকে জ্বালিয়ে নেবো, আর ননস্টিক যে কড়াইটা আছে আমরা ঠিক সেট আপ করে নেবো, তাই জন্য এখানে আমি ফালতু টাইমটা ওয়েস্ট করবো না। যাই হোক, আমি কিছুক্ষণ বাদে তোমাদের সামনে ফিরছি। আমি ফিরে এসেছি, দেখতে পাচ্ছ আমি সেট আপটা রেডি করে নিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণ তেল দিচ্ছি, সর্ষের তেল, তোমরা সেটা হোয়াইট অয়েলও করতে পারো, সাদা তেলও করতে পারো, বাট এখন আমি সর্ষের তেল ইউজ করছি এই রেসিপিতে। আর এরকম স্যান্ডউইচ বাড়িতে বানাবে অবশ্যই তোমরা, অবশ্য বানাও, এবং মেনলি এটা যারা তোমরা রান্না করো রেগুলার তাহলে তাদের জন্য আমি বলবো না, যে এরকম স্যান্ডউইচ সবাই বানিয়ে থাকে, বাট যারা ব্যাচেলার্স আছে তারা অবশ্যই বানাও, বানিয়ে ট্রাই করো, খেয়ে দেখো, এবং প্লিজ কমেন্ট আউট করে জানাও এই ভিডিওতে। আর তোমরা অবশ্যই ভালো ভালো কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, আরও চাই তোমাদের কাছে কমেন্ট, শেয়ার, লাইক। এই চ্যানেলটা আমি তোমাদের জন্যই তৈরি করেছি, যে আমি বিভিন্ন রকম রেসিপি যেটুকু জানি না কেন সেটুকু শেয়ার করি টাইমে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দিও যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে। তো এই সময়ে কিছু বলে রাখি, যে স্যান্ডউইচ আমরা দেখে থাকি অনেক ইউটিউবে, যে বিভিন্ন রকম স্যান্ডউইচ হয়, চিকেন স্যান্ডউইচ হয়, তারপরে আরেকটা স্যান্ডউইচ যেটা হয় হচ্ছে তোমার যে ডবল করে পার্ট বাই পার্ট লেয়ার অনুযায়ী যে স্যান্ডউইচগুলো বানানো হয়ে থাকে, সেই রকম আমি একদমই না বানাচ্ছি। আমি একদম পুরো গোড়টা যে ব্রেডটা নিয়েছি সেটার উপরে আমি জাস্ট একদম বাড়িতে সিম্পল ওয়েতে যে স্যান্ডউইচটা বানিয়ে খেতে ভালো লাগে সেরকমই তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করছি। আর যারা যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছো তারা প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করো প্লিজ, এবং কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, একটু দেখে নিই তেলটা, হ্যাঁ গরম হয়েছে কিনা, একটু সময় নিচ্ছে আমার তেলটা গরম হতে, কারণ তেলটা যখন যদি না গরম হয়ে থাকে তাহলে জিনিসটা কাঁচা থেকে যাবে। আমি যখন এটাকে ভাজবো ব্রেডটাকে সেটার রেড কালারটা আসবে না এবং সেটা খেতে ভালো লাগবে না। তো হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে লেয়ারটা বানিয়েছিলাম তোমার এগের সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি একদম পুরো গোটা স্যান্ডউইচে দিয়েছি ব্রেড, এখানে আমি কোনো কেটে দিইনি ব্রেড। অনেকে কী করে, এখান থেকে ব্রেড কেটে দুটো পার্টে দেয়, যেটা বলছিলাম সেটা আমি দিইনি, একদম সিম্পল হইতে চেষ্টা করছি তোমাদেরকে ব্যাচেলার্সদের জন্য একটা ভালো রেসিপি রিপ্রেজেন্ট করা। একটু ভাজতে সময় লাগবে, এখানে আমি ছটা ব্রেড নিয়েছি, দুটো ডিম এখানে আমি ইউজ করেছি। এবার তোমাদের যদি কোয়ান্টিটি আরও বেশি থাকে অবশ্যই ডিম ইউজ বেশি করবে, তোমরা ব্রেড যদি বেশি লাগে তাহলে অবশ্যই ডিম বেশি লাগবে এখানে এই রেসিপিতে। তাই আমাকে এপিটোপিট করে ভেজে নিতে হবে, এবং এইভাবে তোমরা যদি বানাও দেখবে খেয়ে খুবই ভালো লাগবে। আমরা তো খাই প্রায় বলতে গেলে রেগুলারই, আমার এই স্যান্ডউইচ খেতে খুবই ভালো লাগে। এই উপরে তোমরা যদি একটু সস দিয়ে খাও তাও আরও ভালো লাগবে, টমেটো সস দিয়ে যদি খেয়ে থাকো। আমি একটা করেই ভাজছি, কারণ জিনিসটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারি, একসঙ্গে দেবো না,
এবং দেখো আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি 10-15 থেকে 15 মিনিটের মধ্যে এটা আমাদের পুরো ব্রেডটা আমাদের হয়ে যাবে। এবং এটাকে আমরা এখান থেকে নামিয়ে নেব। আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাকে, একটা হয়ে গেছে ব্রেড। সেম ওয়েতে আমরা ওই যে লেয়ারটা করে রেখেছিলাম এগের দুটো ডিম দিয়ে, সেটা মধ্যে আরেকটা তোমার পাউটি দিয়ে আবার এপিট করে ছেড়ে দেবো। আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ডিমের লেয়ারটা আমার হাতে লেগে যাচ্ছে। এবং তেলটা গরম হয়ে গেছে খুব বেশি, তাই না, মানে মাঝারি আঁচ করে নিচ্ছি, নাহলে জিনিসটা পুড়ে যেতে পারে। ওভেনে মাঝারি আঁচ করিলাম। এই দিকটাও তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যারা নতুন রান্না করতে এসেছো, যারা ব্যাচেলার্স আছো, যারা বানাতে চাও এরকম রেসিপি, কারণ জিনিসটা পুড়ে যেতে পারে, তেলটাও পুড়ে যেতে পারে এবং এই পাউরিটা ব্রেডটাও পুড়ে যেতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করবে, যেটাকে বলে হচ্ছে গ্রিন চিলি। আমি এখানে ইউজ করলাম না, কারণ অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না গ্রিন চিলি, সো সেই জন্য আমাকে এটাকে স্কিপ করতে হয়েছে। এই ইনগ্রিডিয়েন্টটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে। দেখো আমাদের একদম তৈরি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তারপরে জিনিসটাকে এপিট এপিট করে দিতে হবে। আমাদের হয়ে গেছে, আরেকটা ব্রেড নেবো আমরা। এখানে আমি যেহেতু ছটাই দেখাবো না, কারণ জিনিস প্রসেসটা তোমরা দেখে নিয়েছো, তাই ভালো করে ব্রেডটাকে ভালো করে চুবিয়ে নিতে হবে এই এগের মধ্যে যে আমরা লেয়ারটা করেছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমি তিনটেই দেখাবো তোমাদেরকে, আর তিনটে পরে ভিডিও হয়ে যাবে, তারপরে আমরা তৈরি করে সার্ভ করবো। যাই হোক, কেমন লাগলে অবশ্যই জানাবে। একদম সিম্পল, এর মধ্যে কোনো আমি টাফ জিনিস কোনো কিছু নেই এর মধ্যে, যে একটা রেসিপি বানাতে গেলে বিশাল টাফ লাগে, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, তাও না, একদম সিম্পল বাট খেতে খুব ভালো। উলট করে দেবো, এপিট ওপিট করে ভেজে নেবো। এই দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে। দেখো আমাদের জিনিসটা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি ওভেনটাকে কমিয়ে নিচ্ছি আঁচটা, কারণ পরে আমাদেরকে ভাজতে হবে। এ দেখো, একদম সিম্পল এবং ব্যাচেলার্সদের জন্য একটা দুর্দান্ত পিকেলের রেসিপি বলতে গেলে। সো গাইস, এখানেই আমি শেষ করলাম ভিডিওটা, আর বড় করতে চাইলাম না, কারণ বেশি বড় আমি ভিডিও করি না। সচরাচর তোমরা দেখেছো 10 থেকে 15 মিনিট, তারও যদি কমের মধ্যে আমি একটা ভালো কিছু তোমাদেরকে দেখাতে পারি সেটাই আমি সবসময় চাই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো। আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি ফিরব। টাটা।